আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজনে থাকছে, প্রথমে বিশ্ববিদ্যালয়, সবার শেষে প্রাথমিক বিদ্যালয় খুলবে, সিনহার সঙ্গে শিক্ষার্থীরা কোথায়, উদ্বিগ্ন পরিবার সহপাঠীরা, সবশেষে থাকছে রেলকে জনবান্ধব করার শুরুতেই ওএসডি হলেন মাহবুব মিলন, সততার পুরস্কার ওএসডি। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেপ্টেম্বর মাসে স্কুল খুলে দেওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই লক্ষ্যে এরই মধ্যে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু করোনা সংক্রমণ বর্তমান পরিস্থিতিতে সেপ্টেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ওদিকে সংক্রমণের ঝুঁকির মধ্যেই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অবস্থা দৃষ্টি বলা যায় সব খাতের প্রতিষ্ঠানের পরেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে সবার আগে গত 17ই মার্চ থেকে বন্ধ করা হয় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফা বাড়িয়ে সেই ছুটি আগামী 31শে আগস্ট পর্যন্ত করা হয়েছে, তবে এই সময়ের পরও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্র জানায়, শিক্ষার ক্ষতি পোষাতে দুই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হলে চলতি বছরের মধ্যেই সিলেবাস কমিয়ে শিক্ষাবর্ষ শেষ করা হবে, তা সম্ভব না হলে চলতি শিক্ষাবর্ষ আগামী বছরের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত বাড়ানো হবে। তবে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা হচ্ছে। সেক্ষেত্রে প্রথমে বিশ্ববিদ্যালয় খোলা হতে পারে, এরপর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং সবশেষে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে। করোনার কারণে এবার এসএসসি ফল প্রকাশে দেরি হয়, এরপরে একাদশ শ্রেণীতে ভর্তি আটকে ছিল। পরিস্থিতি কিছুটা উন্নতি হয়, আগামী 9 আগস্ট থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। তবে 1 এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত রয়েছে। তবে চরম অনিশ্চয়তায় পড়েছে 12 লাখের বেশি শিক্ষার্থী। এছাড়া স্কুলের ষান্মাসিক সহ নানা ধরনের পরীক্ষা আটকে আছে। শহরাঞ্চলের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারলেও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে, এতে শিক্ষায় বৈষম্য তৈরি হচ্ছে। সব মিলিয়ে করোনা প্রাদুর্ভাব দেশের 5 কোটি শিক্ষার্থী নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আকরাম আল বলেন, বাচ্চাদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে, সব কিছুই বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পোষাতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য 5 মিনিট টোল ফ্রি পরামর্শ চালু করা হচ্ছে। জানা যায়, করোনার মধ্যে দেশের প্রায় সব কিছু স্বাভাবিক হতে শুরু করলেও শিক্ষা প্রতিষ্ঠানকে ভিন্নভাবে দেখা হচ্ছে, কারণ অভিভাবকরা সন্তানের স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারো সন্তানকে স্কুলে পাঠাতে অনিচ্ছুক। তাছাড়া বেশ কিছু দেশ একবার স্কুল খুলে দিলেও পরে আবার বন্ধ করতে বাধ্য হচ্ছে, ফলে সবকিছু বিবেচনায় নিয়ে একটু দেরিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় মন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক বলেন, করোনার মধ্যে আমরা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করেছি, একাদশ ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছি, তবে আটকে আছে এইচএসসি পরীক্ষা। এখন এইচএসসি পরীক্ষা নিতে হলে কমপক্ষে 15 দিন 20 থেকে 25 লক্ষ লোকের চলাফেরা বাড়বে, এই ভীতি থেকেই যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন করোনা থাকলে আমাদের বিকল্প ভাবতে হবে। আমরা সব কিছু নিয়েই কাজ করছি, পরিকল্পনা করছি, তবে আরও কিছুদিন সময় নিতে চাই। ওদিকে কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। এসব আলোচনার বেশিরভাগই চলছে সিনহা ও টেকনাফ পুলিশকে কেন্দ্র করে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং সামরিক বাহিনীর সম্পর্ক কোন দিকে এগোচ্ছে নজর রয়েছে অনেকের। যদিও দুই বাহিনীর মধ্যে এর মধ্যেই পরিষ্কার করে দিয়েছে সাবেক সেনা কর্মকর্তা সিনহা নিহত হওয়ার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা। এসব আলোচনার ভিড়ে অনেকটাই চাপা পড়েছে নিহত সিনহা রাশেদের সঙ্গে থাকা 3 শিক্ষার্থীর কথা। সিনহা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কক্সবাজারের ডকুমেন্টারি নির্মাণের সময় যে 3 জন সঙ্গে ছিলেন তাদের মুক্তির দাবিতে সহপাঠীরা নানা কর্মসূচি পালন করছেন। 3 শিক্ষার্থীর কি অবস্থা? এই 3 জন শিক্ষার্থী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী। এরা হলেন শিপ্রা দেবনাথ, শাহেদুল ইসলাম শিফাত এবং তাহসিন রিফাত নূর। এদের মধ্যে তাহসিন রিফাত নূরকে তার অভিভাবকের কাছে ফেরত দেওয়া হয়েছে। বাকি 2 জন, শিপ্রা দেবনাথ এবং শাহেদুল ইসলাম শিফাত, এখনও কক্সবাজার কারাগারে। শাহেদুল ইসলাম শিফাতের বিরুদ্ধে 2টি এবং শিপ্রা দেবনাথের বিরুদ্ধে 1টি করে মামলা করেছে পুলিশ। পুলিশের গুলিতে যখন সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হন তখন সেখানে ছিলেন শাহেদুল ইসলাম শিফাত।
সিফাতের বিরুদ্ধে একটি মামলা হচ্ছে সরকারি কাজে বাধা দেওয়া এবং হত্যার উদ্দেশ্যে অস্ত্র দিয়ে গুলি করার জন্য তাক করা। মামলার অভিযোগে বলা হয়েছে, সিনহা মোহাম্মদ রাশেদের সঙ্গে যোগ সাজেশের সিফাত এই কাজ করেছেন। তার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা মাদকদ্রব্য আইনে। সে মামলার অভিযোগে বলা হয়েছে, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদক জাতীয় ইয়াবা এবং গাঁজা যানবাহনে নিজ হেফাজতে রাখার অপরাধ। অন্যদিকে শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি বিদেশি মদ, দেশি চোলাই মদ এবং গাঁজা নিজ হেফাজতে রেখেছেন। পুলিশের ভাষ্যমতে, আত্মরক্ষার জন্য মেজর রাশেদ খানকে গুলি করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় হিমছড়ি নীলিমা রিসোর্টসে তাদের অস্ত্রের লাইসেন্স রয়েছে। এরপর সেটি খুঁজতে পুলিশ রিসোর্টসে যায়। মামলার অভিযোগে বলা হয়েছে, সেই রিসোর্টে গিয়ে একটি কক্ষে শিপ্রা দেবনাথ এবং আরেকটি কক্ষে তাহসিন রিফাত নূরকে পাওয়া যায়। এজাহারে পুলিশ উল্লেখ করেছে, শিপ্রা দেবনাথের কক্ষ তল্লাশি করে সেখানে বিদেশি মদ, দেশি চোলাই মদ এবং গাঁজা পাওয়া যায়। পরিবার কি বলছে? শিপ্রা দেবনাথের বাড়ি কুষ্টিয়ায় মিরপুর থানায়। তার বাবা মা সেখানে বসবাস করেন। ঢাকার রামপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন শিপ্রা দেবনাথ। তার মা পূর্ণিমা দেবনাথ টেলিফোনে জানান, গ্রেপ্তারের পর থেকে মেয়ের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ হয়নি। কক্সবাজারের অবস্থানরত তাদের পরিচিত এক ব্যক্তির মাধ্যমে সেখানে একজন আইনজীবী ঠিক করা হয়েছে। গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপনের বাধ্যবাধকতা থাকলেও সেটি করা হয়েছে কিনা সে সম্পর্কে কোনো ধারণা নেই শিপ্রা দেবনাথের মায়ের। শিপ্রা দেবনাথ একমাত্র ভাই প্রান্ত দেবনাথ বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখান থেকে টেলিফোনে তিনি জানান, বছরখানেক আগে কোনো এক বন্ধুর মাধ্যমে সিনহা মোহাম্মদ রাশেদের সঙ্গে পরিচয় হয় শিপ্রা দেবনাথের। দুজনের আগ্রহের ক্ষেত্র ছিল ইউটিউবে চ্যানেলের জন্য ডকুমেন্টারি নির্মাণ করা। অন্যদিকে সাইদুল ইসলাম সিফাতের বাড়ি বরগুনার বামনা উপজেলায়। ঢাকার মধুবাগ এলাকায় খালার বাসায় বসবাস করতেন তিনি। তার মা লন্ডনে বসবাস করেন। বাংলাদেশে তার নিকট আত্মীয় বলতে খালা এবং মামা। সিফাতের খালু মাসুম বিল্লা বলেন, গ্রেপ্তারের পর থেকে আদালতে উপস্থাপন করা হয়েছিল, তবে সিফাতের মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তার খালু। জেল কর্তৃপক্ষের মাধ্যমে গ্রেপ্তারের পর একবার টেলিফোনে কথা বলা সম্ভব হয়েছিল। মাসুম বিল্লা বলেন, দেখুন, ওর সামনেই গুলির ঘটনা ঘটছে, ও প্রচণ্ড ট্রমারের মধ্যে আছে। শিপ্রা দেবনাথ এবং শাহিদুল ইসলাম সিফাত উভয়ের জন্য একজন আইনজীবী ঠিক করা হয়েছে কক্সবাজার। আইনজীবী আবুল কালাম আজাদের অফিস থেকে জানানো হয়েছে, উভয়ের জামিনের জন্য আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার 6 আগস্ট অথবা রবিবার 9 আগস্ট জামিনে শুনানি হতে পারে। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে ওএসডি করা হয়েছে। আজ 6 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়। মাহবুব কবির মিলন নিজেও সোশ্যাল সাইটে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ের যাত্রী সাধারণের কাছে মাহবুব কবির মিলন বেশ জনপ্রিয় একটি নাম। রেলকে জনবান্ধব করতে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর মাঝে আছে টিকিট কাটতে এনআইডি বাধ্যতামূলক করা হয়, অনলাইনে টিকিটের টাকা রিফান্ড করা, রেল সেবা অ্যাপের মাধ্যমে ফটো ভিডিও যুক্ত করে তাৎক্ষণিক অভিযোগ প্রদানের ব্যবস্থা ইত্যাদি। এছাড়া মাহবুব কবির মিলনের প্রচেষ্টার কারণে মোবাইল ব্যাংকিং সেবাদাতা বিকাশ তাদের নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন এনেছে। এর ফলে প্রতারকরা আর অ্যাকাউন্টের থেকে টাকা চুরির সুযোগ পাবে না। এছাড়াও তিনি চলতি বছরে কোনো রকম দুর্নীতি ছাড়া রেলে বিপুল পরিমাণ নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। আগামী বছর এই নিয়োগ হওয়ার কথা ছিল। এসব পরিবর্তন সহ অনেক অনিয়মের বিরুদ্ধে তিনি সোশ্যাল সাইট এবং বাস্তবে সবসময় সরব থাকতেন। এদেশে ভালো কাজ করলেই সাজা বান্দরবনে বদলির রেওয়াজ আছে। অল্প কয়েকদিনে রেলে যে লক্ষর ঝক্কর চেহারা পাল্টিয়ে দিয়েছেন তার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ। আপনার এতটুকুই কাজ আজীবন মনে রাখবে সবাই। ঘুণে ধরা রেলওয়েকে সাম্প্রতিক সময়ে কয়েক মাস প্রশংসায় ভাসানো রেলের অতিরিক্ত সচিব পুরস্কার স্বরূপ ওএসডি করা হলো। ভালো মানুষের দাম নেই, হয়তো তিনি রেলকে আন্তর্জাতিক মান উপহার দিতে পারতেন। শুভ কামনা সিন্ডিকেট, সামনে 15,000 নিয়োগ। যারা সুরঞ্জিত সেন গুপ্তকে কালো বিড়াল বলতেন তাদের এই ব্যাপারে আরেকবার ভাবা উচিত। সুরঞ্জিত সেন গুপ্ত চেষ্টা করেছিলেন রেলকে একটা ভালো অবস্থায় নিয়ে আসতে, কিন্তু কি হলো? মাত্র 70 লক্ষ টাকা দুর্নীতির মিথ্যা অভিযোগে দেশের ব্রিলিয়ান্ট পার্লামেন্টারিয়ানকে হেনস্থ করা হলো। আসল কথা হলো, রেলের উন্নয়ন করা যাবে না, রেলকে জনবান্ধব করা যাবে না, এতে অন্য সেক্টরের যাত্রী কমে যাবে, সিন্ডিকেটের পকেট খালি হয়ে যাবে। সাবাস বাংলাদেশ, সততার পুরস্কার ওএসডি।